কতদিন পরে তেনে, কতদিন পরে নিজে গেরে সুখী দম্পতি মনে হইতেছে। এতদিন আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে জীবনের অশান্তি তৈরি করে রাখেছিলাম, খালি হুঁ করতেছ। অনেক দিন পরে আমাদের আবার ফের মধুর মিলন হয়েছে, একটা রোমান্টিক মিষ্টি মধুর কথা বলো, নালি পরে একটু খুনসুটি করো, নালি একটু আদর করো, মনে করো যে ইরাম করে কিছু একটা করো, যে মরুভূমির তপ্ত বালির উপর দ্বারা রয়েছি, হঠাৎ একটা বাতাস এসে মানে শরীর মন জুড়া দিয়ে। দলিলটা কি করছো? আছে তো, ওই যে ড্রয়ারের মধ্যে আছে, অসুবিধা নেই। রাগিলে তোমায় লাগে আরো বালু। কিলো দোলটা ছিললি কি জন্যে? দোলটা থাকার কি দরকার? থাকলে অসুবিধা কোনো, একটা জিনিস থাকলো স্মৃতি হিসেবে থাকলো, সমস্যা কোনো। যে জিনিস থাকার কোনো সুবিধাও নাই অসুবিধাও নাই, সেই জিনিস তো থাকার কোনো দরকার নাই। এখন আমার সন্দেহ হচ্ছে, তার মানে তুমি যে আমার কাছে কাঁদিয়ে কাঁটিয়ে হাজির করে সরি বলছিলা, সিজিয়েছিল তোমার অভিনয় বাবু রঙ্গ রঙ্গ মঞ্চে করতে আইছো অভিনয় নাকি? কেন অভিনয় করবো কেন? তাহলে তুমি দলিল ছিললে কেন? দলিল ছিললে কেন তাইলে? আমি তো এখন বুঝতে পারতেছি কি, এখন আমি আপনার আসল চালাকিটা বুঝতে পারতেছি। আমি তোমার আসল চালাকিটা বুঝতে পারতেছি, তুমি আমারটা কি বুঝবা? আমি তো সরল প্রেমিক স্বামী, সরল স্বামী। আরে রাখেন আপনার সরল স্বামী, আপনি ইচ্ছা করে এই দলিলের সাইন নিয়ে আমার কোনো ক্ষতি করতে চাইছেন, এই উদ্দেশ্য ছিল না আপনার? আরে না, তোমাকে সংসারী করার জন্য ওইটা একটা চালাকি করেছি আমি, তোমাকে ফিরে আনার জন্য, তোমাকে সুস্থ করার জন্য, তোমাকে বুঝ তৈরি করার জন্য মাথায় ওইটা করেছি আমি। আপনি কি ডাক্তার? আমার আপনি আমাকে কেন সুস্থ করবেন? হ্যাঁ আপনি আমার ক্ষতি করতে একদম আমার ধরবেন না। আমি তোমার ডাক্তার আমাকে এগুলো বলিছে গোপনে, কিভাবে কাউন্সিলিং করতে হবে। আচ্ছা ডাক্তার বলছে না যে দলিলে সাইন নাও, সাইন নিয়ে ওর ক্ষতি করো? আপনি আসলে না খাপ পুরো, আপনি লোকটাই খারাপ, আপনার উদ্দেশ্য খারাপ, আপনি সব খারাপ, আমি আপনার সাথে থাকবো না, আমি বলে দিচ্ছি ঠিক আছে। তুমিও খারাপ না আমিও খারাপ না, তোমার যেটা হচ্ছে তোমার মস্তিষ্কে সমস্যা হচ্ছে, বুঝতে পারছো? কেউ খারাপ না আমরা, আমি তুমি, তুমি সুন্দর শিক্ষিত, আমি সুন্দর শিক্ষিত, আমি সব কিছু, তুমি তোমাকে আমি লাভ করি, প্রেম করি।